আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমার ওয়ার্ল্ডে একটা রেসিপি শেয়ার হতে যাচ্ছে। দেখে অলরেডি বুঝতেই পারছেন আমি কি রেসিপি শেয়ার করব। ইয়েস ভিউয়ার্স, আজকে আমি শুটকি মাছ দিয়ে কত স্পেশাল একটা ভর্তা বানানো যায় সেটাই শেয়ার করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি কিছু শুটকি মাছ, আর সেটা হচ্ছে চ্যাপা শুটকি, যেটা সবাই চিনে থাকবেন। এই ভর্তাটা একবার খেয়ে দেখবেন, আমি প্রমিস করে বলছি এতটাই ভালো লাগবে যে মনে হবে সব সময় এই ভর্তাটা বানিয়েই খাই। যাই হোক, এই জন্য প্রথমে একটা স্টেপ সবাইকেই করতে হবে। যেহেতু আমরা মরিচের গুঁড়ো কিনে খাই, মানে পাটায় বেটে খাই না, তাই এই অপশনটা করেই নিতে হবে। আমি আজকে মরিচ বাটবো না বলে আমি মরিচের গুঁড়োকে গরম পানি দিয়ে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি এটাকে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। আমি অবশ্যই এখানে গরম পানি দিয়েছি এই কারণে যে যাতে এটা একদম ফুলকো হয়ে যায়, মানে বাটা মরিচের স্বাদ নিয়ে আসার জন্যই আমি গরম পানি দিয়ে, হালকা গরম পানি দিয়ে আমি এই মিশ্রণটাকে রেডি করে নিয়েছি, মরিচের মিশ্রণ। এতে আপনাদের প্রবলেম হলে যদি বাটা মরিচ দিতে পারেন তাতে কিন্তু আরও টেস্টি হবে। যাই হোক, শুটকি সাধারণত আমরা এভাবেই খেয়ে থাকি, তাই না? অবশ্যই ধুয়ে নিতে হয়, আর ধোয়ার প্রসেসটা অবশ্যই জেনে রাখা উচিত। প্রথমেই আমি শুটকিটাকে একটু লবণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি, নর্মাল পানি দিয়ে। তারপর এ পর্যায়ে হালকা গরম পানি দিয়ে ওয়াশ করে নিচ্ছি। আর শুটকি মাছের উপরে যে আঁশ থাকে, মানে মাছের যে আঁশটুকু থাকে, ওগুলো আঙুল দিয়ে ভালো করে ক্লিন করে নিতে হবে। পেটের ভেতর একটু নাড়িভুড়িও থাকে, তাই না, ছোটো ছোটো করে, তো ওগুলোও কিন্তু ক্লিন করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কতটাই ঝকঝক করে নিয়েছি। এর পরের যে স্টেপটা, একটু তেলে নিতে হবে, তাওয়ায় অথবা ফ্রাইং প্যানে। আমি একটু তেলেই নিচ্ছি, দেখতেই পাচ্ছেন কতটাই সুন্দর হয়েছে। টালাটা খুব ভালো করেই করতে হবে, আমি কোনো তেল ইউজ করিনি। আপনারা যদি চান একটু তেল ইউজ করতে পারেন, সরিষার তেল। এ পর্যায়ে যে কাজটা আমি করব, আজকে আমি আগেই বলে নিয়েছি আমার খুব স্পেশাল একটা ভর্তা হবে, তাই না? এখন আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটাকে গরম হওয়ার পর আমি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়েছি। আর একটা টিপস দিয়েই দিই, শুটকির ভর্তায় রসুন এবং পেঁয়াজের পরিমাণ ভালো হলে ভর্তা কিন্তু খুবই ভালো হয়। এই টিপসটা অবশ্যই কাজে লাগবে। আমি এখানে 1 কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি এবং রসুন কুচি নিয়েছি। আর আজকে আমার স্পেশালিস্ট যেটা হচ্ছে, দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ। আমি এই চিংড়ি মাছটুকু একটু ভুনা করে নিয়েছিলাম বলে আজকে আমার ইচ্ছে হলো এই ভর্তাটা বানিয়েই নিই। আর আপনাদের কাছে যদি কাঁচা অবস্থাতেই এই চিংড়ি মাছ থাকে সেটাও কিন্তু হয়ে যাবে। আমি জাস্ট এই ছোটো চিংড়ি মাছটুকে একটু বেছে নিয়ে ধুয়ে লবণ, মরিচ, হলুদ, একটু আদা রসুন পেস্ট দিয়ে একটু তেল দিয়ে ভুনা করে নিয়েছি। ব্যাস এতটুকুই কাজ। আর আপনাদের কাছে যদি কাঁচা চিংড়িটাই থাকে সেটা শুধু একটু ধুয়ে নিলেই হয়ে গেল। যখন আমি এই পেঁয়াজ পেরাস্তাটা হয়ে যাবে, মানে আমি পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে একটু ব্রাউন কালার করে নিচ্ছি। ঠিক ব্রাউন কালার হয়ে আসলে এ পর্যায়ে আমি আবার পেঁয়াজ এবং আদা রসুন পেস্টও দিয়ে দিচ্ছি। যেহেতু আমি সেই চিংড়ি মাছগুলোকে একটু আদা রসুনের পেস্ট দিয়েছি, তাই এখানে একটু কম পরিমাণের মতোই দিয়েছি। সব কিছু মিলে আমার 2 টেবিল চামচ পরিমাণের মতো হয়েছে। অ্যাকচুয়ালি আদা রসুন পেস্ট, মরিচ, মানে যে যেভাবে ঝাল পছন্দ করেন, আর গ্রেভিটা যে যেরকম পছন্দ করেন, ওটা মাথায় চিন্তা করে নিয়েই আপনারা মশলা ইউজ করতে পারেন। যাই হোক, টিপসটা নিশ্চয়ই কাজে লাগবে। দেখতেই পাচ্ছেন সেই মরিচের গুঁড়োকে যে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওইটা একেবারে বাটা মশলা মতো হয়ে গিয়েছিল। কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এটাকে দিয়ে দিয়েছি। ঠিক এটা ভালো করে কষি আসলে আপনাদের কাছে সেই কাঁচা চিংড়ি মাছটুকু দিয়ে দিতে পারেন এই পর্যায়ে। আমি যেহেতু ভোনা করে নিয়েছি আগেই, তাই আমার এই পর্যায়ে দিতে হয়নি। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এবং খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, মরিচের স্মেল। শুটকি মাছ খাবো, শুটকির ভর্তা খাবো, একটু ঝাল হলেই তো ভালো হয়, তাই না? তো দেখতেই পাচ্ছেন যে শুটকি মাছগুলো আমি একটু টেলে নিয়েছিলাম, ওইটা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। এখন আপনাদের ভয় থাকতে পারে কাঁটার ভয়, তাই না? একদম ভয় পাবেন না, কাঁটা কিন্তু একেবারে গলে যায় এ পর্যায়ে। যেহেতু কাঁটাগুলো একেবারে ক্রিস্পি হয়ে গিয়েছিলো, এক্ষেত্রে কিন্তু কাঁটাগুলো মিশেই যায়, কাঁটা কিন্তু একদম লাগে না। শুটকি মাছগুলো দিয়ে দিয়েছি, তার মানে হচ্ছে এটাকে একেবারে ম্যাশ করে ফেলতে হবে। যতক্ষণ না মশলা কষানো হয়ে যাবে এবং শুটকি মাছটুকু একদম গলে আসবে, তেল উপরে চলে আসবে, ঠিক ওই মুহূর্ত এই ছোটো চিংড়িগুলো আমি ঢেলে দিব।
ব্যাস হয়ে গেল কাজ, আর কিছুই লাগবে না, একেবারে ইজি রান্না, তাই না? নিশ্চয়ই ভালো লেগেছে আজকে আমার এই এপিসোড, আজকে আমার এই রান্নার এপিসোড। যদি কিছুটা ভালো লেগে থাকে আমার পাশে থেকে সাপোর্ট করে যাবেন, ভালোবাসবেন, আপনাদের ভালোবাসা সাপোর্ট পেলে আরও ভালো কিছু প্রেজেন্ট করতে পারবো, তাই না? যাই হোক, চিংড়ি মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নিতে হচ্ছে শুটকির সাথে। লবণটাও এ পর্যায়ে চেক করে নিতে হবে, লবণের পরিমাণ ঠিক থাকলে, ঝাল পরিমাণ ঠিক থাকলে একেবারে পারফেক্ট হবে আপনাদের যে কোনোই ভর্তা। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। এরকম কালার হওয়ার একটাই স্টেপ, যেটা ফার্স্ট স্টেপে আমি দেখিয়ে নিয়েছি, মরিচের গুঁড়ো পানিতে ভিজিয়ে রেখে দিলে, তাই না? যাই হোক, আর একটা টিপস শেয়ার করে ফেলি, দেখতেই পাচ্ছেন চিনি খুবই টেস্ট নিয়ে আসে, এরকম অল্প একটু চিনি ইউজ করলে। আমি এখানে এক চা চামচ পরিমাণের মতো চিনি দিয়েছি, চিংড়ির পরিমাণ এবং শুটকি মিলে একটু পরিমাণটা বেশি হয়েছে বলেই কিন্তু এক চা চামচ পরিমাণের মতোই দিয়েছি সমান করে। অবশ্যই পরিমাণের উপর ডিপেন্ড করে চিনিটা দিবেন। চিনিটা দেওয়ার পর যে এতটাই টেস্ট নিয়ে আসে, যেটা একবার বাসায় বানিয়ে খেয়েই দেখবেন কতটাই ভালো লাগবে। ইয়াস, কাঁচামরিচ না দিলে কি হয়, একটু ফ্লেভার ভালোই তো লাগে, তাই না? ভর্তা খাবো, সব কিছুর ফ্লেভার নিয়েই তো খাবো, তাই না? জানি না, আমার কাছে কিন্তু ভালোই লাগে এরকম কাঁচামরিচের ফ্লেভার। দেখতে পাচ্ছেন আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি, জাস্ট একটু ফ্লেভার নিয়ে আসার জন্য। ব্যাস হয়ে গেল কাজ, আর কিছুই লাগবে না। এখন যেটা টিপস সেটা হচ্ছে, এরকম একটা বক্সে আমরা এটা রেখে দিতে পারি। এরকম বক্সে রেখে দিলে আমরা যখন ইচ্ছে হবে খাওয়ার, ঠিক ফ্রিজ থেকে বের করে নিয়ে খেয়ে নিব। তাই এভাবে এরকম একটা বক্স সিলেক্ট করে নিলে শুটকির ভর্তা বা যে কোনো ধরনের ভর্তা বক্স আপ করে রাখলে খুব সুন্দরভাবে রাখাও যায়, যখন খেতে ইচ্ছে করে ফ্রিজ থেকে বের করে নিয়ে খেয়ে ফেলা যায়, তাই না? যাই হোক ভিউয়ার্স, আমি এখন বাটিতে ঢেলে নিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কতটা পারফেক্ট হয়েছে। আজকে আমার ভর্তাটা কিন্তু একটু ঝাল হয়েছে, কারণ আমি মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এক কাপ পরিমাণের মতো মরিচের গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম। যদিও অত ঝাল হয়নি, ভাত দিয়ে খাওয়ার জন্য পারফেক্ট শুটকির ভর্তা আজ আমি বানিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি, যেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন কতটাই পারফেক্ট হয়েছে। আজকে এতটাই খেতে ইচ্ছে করছিল যে আমার কাছে মনে হয়েছিল একটু শেয়ার করে ফেলি। গরম ভাত নিয়েছি আর এরকম শুটকির ভর্তা চিংড়ি মাছ দিয়ে, নিশ্চয়ই অবাক হচ্ছেন সবাই, তাই না? এবং ভাবছেন এটা কীরকম হবে। একদম ভাবা ভাবি বন্ধ করে আজকে বানিয়ে ফেলতে পারেন, এই রেসিপি ফলো করে বানালে একেবারে পারফেক্ট 100-এ 100 হয়ে যাবে। আর কথা দিচ্ছি ভালো লাগবে সবার, আর আপনাদের সবার ভালো লাগা অলওয়েজ বলে থাকি আমারই ভালো লাগা, তাই না? ব্যাস এই তো হয়ে গেল আজকে আমার রেসিপি শেয়ার করা এবং সাথে খেয়েও নেওয়া, ভালো লেগেছে নিশ্চয়ই, তাই না? যাই হোক, ভালো লেগে থাকলে এরকম একটা রেসিপিতে একটা লাইক কিন্তু আশাই করা যায়, এতটুকু আশা কিন্তু আমি করতেই পারি, তাই না ভিউয়ার্স? কি বলেন, আশা করে নিব? যাই হোক, আশা করে নিচ্ছি। আর আপনাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই ইনবক্স করবেন অথবা কমেন্ট বক্সে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করে নিব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। We'll be right back.